বিসমিল্লাহির রহমানির রহিম। আদর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি তোমাদের। আজকে অনলাইন ক্লাস তোমাদের নেব, শিশু শ্রেণী। আমি মন্দিরা একটা আজকে তোমাদের ইংলিশ ক্লাসটা নেব। তো বাসায় বসে সবাই যেহেতু আমরা এই দুর্যোগের মধ্যে সময় কাটাচ্ছি, সেজন্য কী করবো, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সুস্থভাবে লাইফ লিড করবো, সাথে পড়ালেখাও করবো। আজকে তোমাদেরকে আমি এর আগে শিখিয়েছিলাম বড় হাতের অক্ষর, মানে এ থেকে যে কীভাবে লিখতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। আজকে আমরা শিখবো স্মল লেটার, এ থেকে যে পর্যন্ত। আসো আমরা বোর্ডে দেখি কীভাবে শিখতে হয়। আমি লিখবো, সাথে সাথে বলবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে, প্লাস বাসায় লিখবে স্মল লেটার। দেখো কি লিখলাম, এ বি সি ডি ই, এরপর এফ জি এস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, এরপর ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা আরেকবার দেখি তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই বলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে কয়টা? 26টি লেটার, দেখেছ? তোমরা বাসায় বারবার করে এটা কি করবে, চর্চা করবে, তাহলে কি হয়ে যাবে, লেখাটা বারবার করে করবে, দেখবে সুন্দরভাবে লেখা শিখে ফেলছো। তো আজকে এ পর্যন্তই, আমরা অল্প অল্প করে করবো, কিন্তু কি করব, বেশি বেশি করে পড়ালেখা করবো, বারবার করে একই জিনিস প্র্যাকটিস করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে অন্য কিছু নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।